ভয়ঙ্কর সময় চলছে। নমস্কার, বাংলায় এক ভয়ঙ্কর সময় চলছে, রাজার অসুখ। এটাকেই বোধহয় রাজার অসুখ বলে, যে অসুখ এই মুহূর্তে শীত শেষ, এই মুহূর্তে বসন্ত জাগ্রত দ্বারে। অনেকেরই ভাইরাল ফিভার হচ্ছে, ঠান্ডা গরম সর্দি লাগছে, মিজলস পক্স, বাচ্চাদের হাম অনেক সময় হয়, বড়দের কোভিড না হলেও কোভিডের মতন সিমটমস নাকি মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। নতুন নতুন ব্যাকটেরিয়া আসছে, নতুন নতুন ভাইরাস আসছে, এবং এর মাঝেই এক নতুন অসুখ। এটাই বোধহয় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তে কলকাতা শহর। কলকাতা শহরে সবচেয়ে বড় যে অসুখ, সবচেয়ে হাই প্রোফাইল যে অসুখ, যে অসুখ এই মুহূর্তে ভিভিআইপিদের হচ্ছে, সেই অসুখের নাম ছোট করে বললে কোভিড নাইনটিন যেরকম একটি অসুখের নাম ছিল, ঠিক সেরকমই এই অসুখটির নাম নাকি JNS। JNS, জানি না সিন্ড্রোম। এই জানি না সিন্ড্রোম, এই জানি না অসুখ, সেই অসুখ শুধুমাত্র মানে টার্গেট গ্রুপ, যেরকম ব্যাকটেরিয়া ভাইরাসের টার্গেট গ্রুপ থাকে, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েকে হাম বা মিজলস তাদের হয়, কোভিড যেরকম সাধারণত যাদের কোমরবিডিটি থাকে তাদের হয়, যাদের একটু বেশি দুর্বল শরীর তাদের যেভাবে আক্রমণ করে ব্যাকটেরিয়া ভাইরাস, ঠিক সেভাবেই এই অসুখের দ্বারা আক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শামস ইকবাল, সবাই আক্রান্ত এই জানি না অসুখে। এবং এই জানি না অসুখটা এমন এক জায়গায় চলে গেছে যেখানে সমস্ত কিছু হয়ে যাচ্ছে কিন্তু নেতারা কিছু জানতে পারছে না, নেতারা কিছু জানে না, বা নেতারা না জানান ন্যাকামোটা করছে, ক্ষমা করবেন আমাকে কিন্তু ন্যাকামো করছে, হাওয়ায় হাওয়ায় কথা বলছে। আমি একবার দেখিয়ে দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের এই জানি না সিন্ড্রোমের তালিকাটা। রাজ্যে মাথা ন্যাড়া হতে হচ্ছে চাকরি প্রার্থীদের। এই বাংলাতে একজন মহিলা মাথা কামিয়ে ফেলছেন প্রতিবাদে, তার কারণ এই বাংলাতে তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি চুরি হয়েছে, সেই আক্রান্ত অসুখ জানি না সিন্ড্রোম। মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেনই না, জানতেনই না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে পার্থ চ্যাটার্জি একের পর এক টাকা নিয়েছে, চুরি করেছে এবং অপা সপা গপার বাড়িতে রেখে দিয়েছে এদেরকে বঞ্চিত করে। মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, প্রাত্য বসু এবং প্রত্যেক নেতার এই জানি না সিন্ড্রোমটার নিরাময় কোথায় আজ তার জবাব চায় বাংলা। এটা তো গেল নিয়োগ দুর্নীতি, চাকরি চুরি। আরেকটা ছবি দেখাবো, তালিকা দীর্ঘ হচ্ছে। জানি না অসুখে আক্রান্ত একটা সরকার, একটা প্রশাসন জানতো না যে লিপস অ্যান্ড বাউন্স বলে একটা কোম্পানি আছে, এই যে লিপস অ্যান্ড বাউন্স খায় না মাথায় দেয় কেউ জানতো না, কিন্তু এই লিপস অ্যান্ড মাউথ থেকে নিয়োগ দুর্নীতির প্রচুর টাকা নয় ছয় হয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র কাকু, কাকু কালীঘাটের কাকু, সেই কাকু অভিষেক ব্যানার্জি ডিরেক্টর হিসাবে নাম ছিল, সুজয় কৃষ্ণ ভদ্র ডিরেক্টর হিসাবে নাম ছিল। দেখুন সুজয় কৃষ্ণ ভদ্র, দেখুন রুচিরা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ ভট্টাচার্য, কারা জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না, তৃণমূল কংগ্রেস জানতো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা কোম্পানি আছে, এতদিন পরে তারা প্রকাশ্যে বললেও তখন কেউ বলতো না, শুধু বলে যেত গৌতম দেব, শুধু বলে যেত শুভেন্দু অধিকারী, শুধু বলে যেত বিজেপি সিপিএমের নেতারা। অন্যরা বুঝতে পারছে ভাইরাস ঢুকছে কিন্তু তৃণমূল কংগ্রেস বুঝতে পারতো না, কারণ তৃণমূল কংগ্রেসে যে ভাইরাস ঢুকে পড়েছে সেটা হচ্ছে JNS, জানি না সিন্ড্রোম, বড় ভয়ঙ্কর একটা অসুখ। আরেকটা দেখুন 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 অসুস্থ লোক মাথা ঢাকা দিয়ে, কাকু 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 কালীঘাটের কাকু। এই কালীঘাটের কাকু কে বলতে পারবেন আপনি? আপনি জানেন, আমি জানি, তৃণমূল কংগ্রেসের নেতারা জানে না, জানি না সিন্ড্রোমে আক্রান্ত। স্টেজ ওয়ান জানি না সিন্ড্রোম, স্টেজ টু জানি না সিন্ড্রোম, স্টেজ থ্রি জানি না সিন্ড্রোম, মানে জানি না অসুখে আক্রান্ত একটা দল তারা কি করে যে কাজটা করবে সেটাই কেউ বলতে পারছে না, কারণ কি তারা অসুস্থ, তারা জানি না অসুখে অসুস্থ এবং তারা জানে না, তারা জানে না। আচ্ছা ধরে নিলাম, এগুলো খুব টাফ প্রশ্ন, অসুস্থ মানুষজন তো, ধরে নিলাম সুজয় কৃষ্ণ ভদ্রকে জানে না, সুজয় কৃষ্ণ ভদ্রের চুরি সম্বন্ধে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু জানে না, ফিরাদ হাকিম কিছু জানে না, এইটা তো জানার কথা। দেখি পরের ছবিটা, দেখি পরের ছবিটা, দেখুন ভলভো বাস,
এই বিলাস বহুল ভলভো বাসে ঠাসা গরু, গরু পাচার, অনুব্রত জেলে। কিন্তু পুলিশ জানে না যে এভাবে ভলভো বাসে করে এই পুরো ভলভো বাসটা, সেই ভলভো বাসটাতে বর্ধমানের রাস্তায় ঝাঁ চকচকে যে বাস, সেই বাসে সিট বের করে দিয়ে সেখানে ঠেসে গরু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেই গরু ধরা পড়ছে স্থানীয়দের হাতে। পুলিশ আসছে এবং তারপর বলছে, আচ্ছা গরু পাচার হচ্ছিল, তার আগে অবধি জিজ্ঞেস করলে বলবে জানে না। পুলিশও জানি না সিন্ড্রোমে, আচ্ছা ছেড়ে দিন, গরু বাসে করে, ভলভো বাসে করে আসতে পারে, জানে না হয়তো, ট্যাঙ্কারে করে গরু, ভাবুন কাণ্ড, ট্যাঙ্কারে করে গরু আসছে, রাজ্যের পুলিশ জানে না। কারণ জানি না সিন্ড্রোম, জেএনএস সিন্ড্রোম। রাস্তাঘাটে তৃণমূল নেতাদেরকে জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবেন জেএনএস সিন্ড্রোমের মানেটা, জানি না সিন্ড্রোম। একটা ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতারা, এটাই বোধহয় সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। দেখুন, ট্যাঙ্কার, তেলের ট্যাঙ্কারের মধ্যে গরু নিয়ে যাওয়া হয়, গরু নিয়ে যাওয়া হয়, সেই গরু নিয়ে যাওয়ার ছবি আমরা দেখাচ্ছি, কিন্তু ওই যে নেতারা জানে না, নেতারা জানে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না কারণ ফিরহাদ হাকিম জানেন না, ব্রাত্য বসু জানেন না, শামস ইকবাল জানেন না, তৃণমূলের নেতারা জানেন না, মুখপাত্ররা জানেন না। জানেটা কে ভাই? সরকার তুমি চালাচ্ছ না সরকার চালাচ্ছে এই সমস্ত মানুষেরা? আচ্ছা ছেড়ে দিন, এটা বড় কঠিন প্রশ্ন, এর পরের ছবি দেখাই, ছেড়ে দিন, ছেড়ে দিন, আমি পিসিআরকে বলবো অন্য ছবি দেখাতে, এটা টাফ প্রশ্ন। কয়লা, কয়লা পাচার হয়, রাজ্যের নেতারা জানে না? উমা, কয়লা পাচার হয়, একই কাণ্ড, আমি জানতাম না তো। এদিকে কয়লা পকেটে করে কিন্তু পাচার করা যায় না, কয়লা পাচারের টাকা নাকি আসানসোল এবং শিল্পাঞ্চলগুলো থেকে অ্যাম্বুলেন্সে করে কলকাতার কোনো বড় বড় বাড়িতে দক্ষিণ কলকাতায় ঢুকে পড়ে, কেউ জানে না, পুলিশ জানে না, পুলিশ মন্ত্রী জানে না, মুখ্যমন্ত্রী জানে না, তৃণমূল নেতারা জানে না, কিন্তু কয়লা পাচার হয়ে যাচ্ছে। কালা কালা, সাদা সাদা, সাদা সাদা, কালা কালা, কি বলবেন? কয়লা ছেড়ে দিন, এই জানি না সিন্ড্রোমে গার্ডেন রিচ, যেখান থেকে শুরুটা করেছিলাম, দশজন, দশজন সহনাগরিক বেঘরে মারা গেল, দশজন সহনাগরিক। ভাবুন, আমার আপনার মতন মানুষ, আপনি এই মুহূর্তে বাজার করে ফিরছেন না, আপনি এই মুহূর্তে মেয়ের সাথে বসে জবাব চায় বাংলা দেখছেন না, আপনি এই মুহূর্তে রান্নাঘর থেকে ময়ূকের কথা শুনছেন না, আপনাদের মধ্যে থেকে কেউ হয়তো কাল সকালবেলা বেঘরে প্রাণে মরে যেতে পারে, আমি মরে যেতে পারি, মাথার উপরে ফ্লাইওভার ভেঙে পড়তে পারে, অবৈধ নির্মাণের একটা অংশ হুড়মুড়িয়ে আপনার বাড়িতে এসে পড়তে পারে, আপনার টিভি সেট যেখান থেকে জবাব চায় বাংলাটা দেখছেন সেইটা, সেইটা পর্যন্ত দুমড়ে মুচড়ে যেতে পারে, যদি এই 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 ছবিগুলো সম্বন্ধে অবগত না থাকে ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিম একেবারে সরাসরি অধীর চৌধুরী বলেছেন ফিরহাদ হাকিম খুন করেছেন, দশজনের খুনের দায় নিতে হবে ফিরহাদ হাকিমকে, রাজ্যের একজন মন্ত্রী এবং কলকাতার শহরের মেয়রের। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দায় নেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় দায় না নিয়ে মিথ্যাচারগুলো করবেন, সিএ নিয়ে মিথ্যাচার করবেন, বিভিন্ন কিছু নিয়ে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ওই জানি না সিন্ড্রোমে আক্রান্ত কি খুঁজে দেখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় জানি না, জানি না, জানি না, জেএনএস সিন্ড্রোমে আক্রান্ত। বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের যে নেতারা জানি না অশোকে আক্রান্ত, এই হাওয়ায় হাওয়ায় কথা বলে কতদিন সরকারটা চলবে? অ্যাকাউন্টেবিলিটি চাই ভাই। একটা বেসরকারি কোম্পানিতে যদি সিইও কোনো দোষ করে থাকে বা তোমার অধস্তন কর্মী যদি দুর্নীতির শিকার হয়ে থাকে, তাহলে সিইও কেও পদত্যাগ করতে হয়, আর মমতা বন্দ্যোপাধ্যায় বা নেতারা পদত্যাগ কেন করবেন না? এটাই তো আমরা জানি না বললে চলবে না, এটা জানতে হবে আমাদের। মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময়ের প্রতিক্রিয়া চালানো হোক, এবং তারপর আমি অতিথিদের কাছে জানতে আসব জানি নাটা কেন তৃণমূল নেতারা লাগাতার বলে যাচ্ছেন। আমি জানি না, আমি এখনো পর্যন্ত কোনো ইনফরমেশন আমার কাছে নেই, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না, তোমরা সব জেনে বসে আছো, আমি তো কিছু জানি না, জানি না। রবীন্দ্রনাথের নোবেল ফিরবে না, আমি তো জানি না, আমি চলে এসেছি, জানি না আমি, আমি তো আপনিও যা জানেন আমিও দাঁড়িয়ে রয়েছি, এটা কেন ওখানে হচ্ছে আমি এখনো বুঝতে পারছি না, এই এটা দুর্ভাগ্য, এটা হচ্ছিল আমি জানতে পারিনি।